বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব ইন্ডিয়া থেকে প্রকাশিত দ্য হিন্দু পত্রিকার একটা ইন্টারভিউতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে এবং ধর্মনিরপেক্ষতাবাদ, তারপর বিএনপির বর্তমান অবস্থান বা দেশের কতিপয় আন্দোলন সংগ্রামের বিষয় নিয়ে, এরপরে ইসলামী রাজনীতির বিষয়ে কিছু আপত্তিকর কথা বলেছেন। তো বাই চান্স নেতা বনে যাওয়া ইকবাল হাসান মাহমুদ টুকু যে কথাগুলো বলেছেন বর্তমান আন্দোলন সংগ্রামে, ওনার এই কথাগুলো কার এজেন্ডা বাস্তবায়ন সে প্রশ্ন থেকে যায়। 1994 সালে বিএনপি যখন ক্ষমতায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন সারা দেশে ছাত্রদল ছাত্র শিবিরের সাথে সংঘাত সংঘর্ষ এবং বিএনপির কতিপয় নেতার জামাত বিদ্বেষী মনোভাবের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রচার সম্পাদক জামাত ইসলামের আব্দুল কাদের মোল্লা একটা দীর্ঘ বিবৃতি দিয়েছিলেন, যে বিবৃতিটি ইনকিলাব এন্টারপ্রাইজ থেকে প্রকাশিত, ওই সময়ের একটা জনপ্রিয় ম্যাগাজিন সাপ্তাহিক পূর্ণিমায় প্রকাশিত হয়েছিল। A4 সাইজের পাঁচটি পাতা জুড়ে প্রকাশিত ওই দীর্ঘ বিবৃতিতে তিনি উল্লেখ করেছিলেন যে 7 নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে এসেছিল, জনতা কোর্ট থেকে এসেছিল। তিনি প্রশ্ন রেখেছিলেন যে এই জনতা নারা থাকবে স্লোগান ধরেছিল তারা কারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব ভালো করেই জানেন এই জনতার যে স্লোগান ছিল নারায় তাকবীর, এবং রাস্তায় যে জনতার ঢল নেমেছিল ঢাকার রাজপথে, সেখানে জামাত ইসলামের একটা ভালো ভূমিকা ছিল। তিনি উল্লেখ করেছেন তার বিবৃতিতে যে এটা বেগম খালেদা জিয়া খুব ভালো করে জানেন, এই জন্য জামাতের ইসলামেরকে কটূক্তি করে বা জামাতের বিষয়ে তিনি বিরূপ কোন মন্তব্য কখনো করেন না। তো তার দীর্ঘ বিবৃতিটির পরে বিএনপির পক্ষ থেকে বা তৎকালীন সরকারে যারা ক্ষমতায় ছিলেন বিএনপি, তাদের পক্ষ থেকে কোন প্রতিবাদ আসেনি বা ভিন্নমত আসেনি। এতে করে বোঝা যায় যে আব্দুল কাদের মোল্লা সাহেব ওই সময় যে বিবৃতিটি দিয়েছিলেন এই বিবৃতিটির সাথে সঠিক ছিল বিবৃতিটি, এবং ওই সময়ে রাজপথে জিয়াউর রহমানের সিপাহী জনতার বিপ্লবে 7 নভেম্বরে জনতা নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়েছিল। জিয়াউর রহমানের আবির্ভাব বা দৃশ্যপটে আসা এবং বিএনপি ক্ষমতা আসার পিছনে 7 নভেম্বরটাই মুখ্য ভূমিকা রেখেছিল। তাহলে বুঝতে হবে যে বিএনপির প্রতিষ্ঠা বা বিএনপির জন্মটাই হয়েছিল নারায় তাকবীর স্লোগানের মাধ্যমে। আজকে বিএনপি অনেকটা ভারতের তাবেদারি করে ক্ষমতা আসার একটা চেষ্টা বা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হল যে বিএনপি পরবর্তীতে 1991 সালে ক্ষমতা এসেছে, 2001-এ অত্যন্ত চ্যালেঞ্জের মাধ্যমে, জোটে জামাত ইসলামী ছিল, ইসলামী ঐক্যজোট ছিল, সেই একটা চ্যালেঞ্জের মুখে বা ভারত বিরোধীদের মুখেও তারা ক্ষমতা এসেছে। আসলে আমাদের তিন দিক দিয়ে ভারত এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বের প্রশ্নে ভারত উত্তীর্ণ নয়, আমাদের কাঁটাতারের বেড়া, এরপরে ফেলানির লাশ জুড়ে থাকা নিরীহ নিষ্পেষিত এবং আমাদের গরিব বর্ডারের পাশে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা, এগুলোর কারণে বাংলাদেশের মানুষের ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে। তো সেই সেন্টিমেন্টটাই বিএনপির পক্ষে যায়। তো বিএনপি যদি মনে করে যে ভারতের দালালি করে অথবা ভারতের পক্ষে বলে ক্ষমতা আসবে, সেটা সঠিক নয়। তো ভালো খবর হলো যে বিএনপির পক্ষ থেকে বিএনপির এখন যে মুখপাত্র দায়িত্ব পালন করতেছেন জনাব রিজভী সাহেব, তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছেন যে এই বক্তব্যটি ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজস্ব বক্তব্য। কিন্তু আমার প্রশ্ন হল স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য তার বক্তব্য তার নিজের, এরপরে আমরা বছরখানিক আগে দেখলাম যে প্রেস ক্লাবে খুবই উত্তেজিত ছিলেন ডক্টর মোশাররফ হোসেন সাহেব জামাত ইসলামীকে নিয়ে, এরপর শামসুজ্জামান দুদু সাহেব, এই কয়েকদিন আগে জামাত যখন 10-এ আমার তারিখটা মনে নেই, ওই যখন একটা সমাবেশ করলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, তখন রুবিন ঘরানার দেখলাম জামাতের সাথে সরকারের আঁতাতে প্রশ্ন তুলতে, এরপরে আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেবও জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, তারপর কয়েকদিন আগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালও জামাত নিয়ে কথা বলেছেন। তো এগুলো আসলে কার এজেন্ডা এবং কেন তারা বলেন সেটা কিন্তু বুঝতে হবে। 1996 সালের 12 জুনের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে তত্ত্বাবধায়কটি যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে জামাত ইসলামী আর বিএনপির সাথে আন্দোলনের কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং জামাত আর আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছিল। লিয়াজোঁ কমিটির মিটিং জামাতের সাথে আওয়ামী লীগ নেতারা বসতেন, কথা বলতেন, রেগুলার মিটিং হতো এবং সাজা চৌধুরীর বাসায় সেই মিটিংটা হতো, এবং জামাতের নেতৃবৃন্দ আওয়ামী লীগের তৎকালীন নেতাদের গাড়িতে করে ওই মিটিং অংশগ্রহণ করতেন। তো জামাত বিএনপির ওই সময়ের যে একটা দূরত্ব, সেই দূরত্বটা ভোটাররা গ্রহণ করে নেয়, যার ফলে বিএনপিকেও পরাজিত হতে হয়েছে, জামাতও আসন সংখ্যা কম পেয়েছে। তো আসলে এখানে জামাত বিএনপির বিষয় নয়, এটা হল যে বাংলাদেশের বর্তমানে 80% মানুষ একটা পরিবর্তন চায়। তারা নির্যাতন, নিপীড়ন, শোষণ, লুণ্ঠন, বঞ্চনা, তারপরে নতজানু পররাষ্ট্রনীতি এবং সিন্ডিকেট করে নিজেদের পকেট ভারী করার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে, চাঁদাবাজি রোধে তারা চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের শক্তি,
তারপরে জাতীয়তাবাদী ও ইসলামী চেতনায় যে সংগঠনগুলো আছে এদের সমন্বয়ে একটা সরকার হোক, এবং এটা বিএনপি জামাত ইসলাম সহ ইসলামী যে দলগুলো আছেন, দেশপ্রেমিক যে দলগুলো আছেন, তাদের ঐক্য জনগণ কামনা করে। আর জনগণের কামনার বাইরে গিয়ে যদি বিএনপির নেতারা একের পর এক এসব কথা বলে থাকেন, তাহলে বিএনপিকে আরো ভুগতে হবে। তফসিল কিন্তু চলে আসছে, নির্বাচনও হয়তো হয়ে যাবে, তখন কিন্তু বিএনপি চরমভাবে অস্তিত্ব সংকটে পড়তে হবে। অতএব বাই চান্স নেতা গজিয়ে ওঠা নেতা যারা ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো, তাদের ব্যাপারে বিএনপিকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।